আসসালামু আলাইকুম। আমি সৌমিন আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠদান করব। তো পাঠদান করার আগে তোমরা সবাই আগে জয়েন করো, সবাই একে একে জয়েন করে ফেলো। সবাই জয়েন করো। আচ্ছা, তোমরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, সবাইকে ভালো থাকতে হবে। আমি অন্তত ভালো আছি। তো ভালো থেকে সবাইকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তো এর মধ্যে আমি তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় শেষ করে ফেলেছি। আজকে আমি তোমাদের নতুন আরেকটা অধ্যায় ধরবো, চতুর্থ অধ্যায়। সবাই আজকে চতুর্থ অধ্যায় নিয়ে বসে যাও। আজকে আমি চতুর্থ অধ্যায় পাঠদান করব। তো চতুর্থ অধ্যায় দেখো, আজকে আমাদের যে বিষয়টা, চতুর্থ অধ্যায়ে যে বিষয়টা, এটা আমরা সবাই জানি, তাই না? কি বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, তোমরা সবাই হয়তো এখন বুঝতে পারছো, যে পাকিস্তান আমল বাংলা ভাষা আন্দোলনের গতি উপকৃতি, এটা নিয়ে আমি তোমাদের মাঝে আজকে আলোচনা করব। তো আলোচনা করার আগে তোমরা সবাই আগে জয়েন করে ফেলো, সবাই আগে জয়েন করো। হ্যাঁ, অনেকে দেখতে পাচ্ছি নক করছে অনেকে। হ্যাঁ, জয়েন করো, সবাই আগে জয়েন করো, তারপর আমি স্টার্ট করছি। হ্যাঁ, আমি লিঙ্ক পাঠিয়েছি, সবাইকে লিঙ্ক পাঠিয়েছি। হ্যাঁ, তোমরা এই লিঙ্কে সবাই জয়েন করে ফেলো। আচ্ছা, ঠিক আছে, সবাই একে একে জয়েন করছো। আচ্ছা আচ্ছা, এখন আমি তোমাদের পড়া শুরু করতে যাচ্ছি। দেখো, আজকে আমি তোমাদের এই ভাষা আন্দোলনের গুরুত্ব তাৎপর্য নিয়ে আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব। দেখো, এই ভাষা আন্দোলন নিয়ে আজকে আমি তোমাদের মাঝে কিছু কথা বলতে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, সবাই জয়েন করো, সবাই জয়েন করে ফেলো, আগে জয়েন করো। আচ্ছা, ঠিক আছে। দেখো, এই ভাষা মর্যাদা প্রতিষ্ঠানের সংগ্রামে এই রক্তরঞ্জিত পথ পেরিয়ে একটি জাতির স্বাধিকার চেতনার উদ্ভব হয়েছে, আর সেই পথ ধরে তাদের উত্তরণ ঘটে স্বাধীন স্বাধীনতার সংগ্রাম। দেখো, জন্ম হয় একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। দেখো, ভাষা ভিত্তিক যে রাষ্ট্র প্রতিষ্ঠান, মাতৃভাষার প্রতি যে মমতা, দায়িত্ববোধ, প্রকৃষ্ট যে নির্দেশনার প্রতি সম্মান ও স্বীকৃতি জানিয়েছে এই 21 ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন ইউনেস্কো। এখন দেখো, তাই এই 21 ফেব্রুয়ারি শুধু বাংলার জন্য স্মরণীয় বর্ণীয় দিন নয়, এটা কি ছিল বিশ্বের সম্প্রদায়ের জন্য মর্যাদার দিন। এটা কিন্তু বিশ্বের সমস্ত বিশ্বের কিন্তু একটা মর্যাদার দিন কিন্তু ছিল। এখন দেখো, তাই এই 21 ফেব্রুয়ারি এখন শুধু বাংলায় কিন্তু এটি স্মরণীয় হয়েছিল না, এটা কি ছিল, এটা সমস্ত বিশ্বে কিন্তু এটা মর্যাদা দিয়েছিল। এই ভারতবর্ষের ও রাষ্ট্রযন্ত্র মুঘল আমলে, পার্সি, ব্রিটিশ আমলে, ইংরেজ এবং তাদেরকে ধারাবাহিকতা পাকিস্তান আমলে তারা কি করেছে, উদ্যোগকে প্রতিষ্ঠান করা প্রয়াস শুরু করা হয়। আর সেই থেকে বাঙালির জাতি চিন্তা চেতনা নিজেদেরকে উদ্বুদ্ধ রক্ষায় তখন কি করেছে, এই
বিশেষ বিবেচনা চলে আসে। মহান ভাষা আন্দোলনের গতি প্রকৃতি বিশ্লেষণে দেখায় ভাষা রাষ্ট্র প্রতিষ্ঠা এবং বাংলা ভাষা যথাযথ স্বীকৃতি ব্যতীত অন্য কোন ভাষাকে এই রাষ্ট্র ভাষা হিসেবে প্রতিষ্ঠানের প্রয়াসের মূল উদ্দেশ্য হলো বাংলা ভাষাভাষী জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি স্বীকৃতি জানিয়েছে এবং এটা কি ছিল বাঙালির জাতির একটি জ্যোতির্বিমানের প্রতি প্রকাশ আঘাত। এবং এটা এটা মেনে নেওয়া যায় যে বাঙালির স্বাধিকার চেতনা মর্মমূল কুঠারাঘাত এবং পক্ষান্তরে ও অবমাননার কালে সেই পরাধীন পরিবেশে বসবাস। তখন দেখো এই ভাষা আন্দোলনের সৈনিকেরা তখন কি করেছে, সমগ্র দেশবাসীকে সত্যি উপলব্ধি করতে সক্ষম হয়েছিল। ফলে 47-এর ভারত বিভাগ এবং ব্রিটিশ শাসক থেকে মুক্তি লাভের পর পর পাকিস্তানের নামক এই মাতৃভাষা বাংলা মর্যাদা প্রতিষ্ঠানের প্রশ্নে পূর্ববঙ্গে কি করা হয়েছিল, এই বাঙালি সঙ্গত কারণে সোচ্চার হয়ে ওঠে এবং 48-এর মার্চে তখন জিন্না উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এই উক্তিটি পরিপ্রেক্ষিতে পরবর্তী বছরগুলোতে বাংলা ভাষার সংগ্রাম পরিষদ গঠন করেন এবং তাদেরকে প্রচারণার ইতিহাসে পূর্ববঙ্গে সচেতন ও ছাত্র শিক্ষক জনতা বাংলাকে কি করেছে, এই পাকিস্তানের রাষ্ট্রভাষা স্বীকৃতি পাওয়ার প্রশ্ন আকস্মিক মনোভাব গ্রহণ করে তাদেরকে দৃঢ়চিত্ত প্রত্যাহার ও প্রতিজ্ঞা 52-এর যে ফেব্রুয়ারি মাসে দিনগুলোতে এই বাংলা ভাষার সংগ্রাম প্রচলন আকার ধারণ করে। তখন দেখো 1952 সালে তখন 21-এ ফেব্রুয়ারি বুলেটের আঘাতে তখন কি করেছে, বুকে তাজা রক্ত ঝরিয়ে এই ভাষা শহীদদেরকে সেই সংগ্রামের প্রত্যয় ও প্রেরণাকে ব্যবহার করেছিল। এই অধ্যায়ে আমরা এই পাকিস্তানের আমলে যে বাংলা ভাষা ও এর যে গতি প্রকৃতি সম্পর্কে কিন্তু জানতে পারলাম এখান থেকে। এখন আমরা দেখব যে ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য। আমরা এই ভাষা আন্দোলনের গতি প্রকৃতিটা জানলাম। এখন দেখো আমরা দেখব ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য। দেখো এখানে আমি তোমাদের কিছু পয়েন্ট লিখেছি যে ভাষা আন্দোলনের কি কি গুরুত্বগুলো ছিল। এই গুরুত্ব সম্পর্কে তোমাদের দেখো এখান থেকে কিন্তু সবসময় কিন্তু তোমাদের একটা প্রশ্ন কিন্তু থাকে, সৃজনশীল একটা করে প্রশ্ন কিন্তু তোমাদের এই ভাষা আন্দোলনের উপরে কিন্তু তোমাদের প্রত্যেক বছরে কিন্তু একটা করে কোশ্চেন থাকে। তো এই অধ্যায়টা কিন্তু তোমাদের মনোযোগ দিয়ে কিন্তু করতে হবে। এখন দেখো এই চতুর্থ অধ্যায়ের মধ্যে তোমাদের এই কোশ্চেনটাই বেশি গুরুত্বপূর্ণ, তো এটার প্রতি তোমরা সবাই একটু গুরুত্ব দিয়ে পড়বে। দেখো এখন আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, যে ভাষা আন্দোলনের গুরুত্ব তাৎপর্য, এই ভাষা আন্দোলনে বাংলার ইতিহাসে কিন্তু সুদৃঢ় প্রসারিত প্রভাব ফেলে। তো পাকিস্তানের যে রাষ্ট্রযন্ত্র বিরুদ্ধে এটা ছিল কি বাঙালি জাতির প্রথম বিদ্রোহ, এটা কিন্তু বাঙালি জাতির প্রথম বিদ্রোহ ছিল। এখন দেখো এই ভাষা আন্দোলনের যে তত্ত্বকালীন যে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক গভীরভাবে কিন্তু প্রভাব ফেলেছে, ফেলতে কিন্তু সফল হয়। তো এখানে যে 1 নম্বরের যে পয়েন্ট আমি দেখেছি, দেখো অসাম্প্রদায়িক চেতনা ও বিকাশ, এখন এটা নিয়ে আমি তোমাদের মাঝে কিছু আলোচনা করছি, এটা একটু দেখো তোমরা সবাই দেখো এবং সবাই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমরা খাতায় লিখে রাখবে এবং সাথে সাথে যে সনগুলো আমি তোমাদের বলবো ওই সনগুলো তোমরা লিখে ফেলতে খাতায়। দেখো অসাম্প্রদায়িক চেতনা ও বিকাশ, দেখো ভাষা আন্দোলনের ফলে অসাম্প্রদায়িক যে রাজনৈতিক বিকাশ কিন্তু হচ্ছে, তো এই পাকিস্তানের সৃষ্টি সম্পাদক ভিত্তিক করা হয়েছিল, ভিত্তিক ভেঙে তখন
বাঙালি যে অসাম্প্রদায়িক চেতনা এই আন্দোলন তখন শুরু হয়। তো এখানে দেখা যায় যে দীনেন্দ্রনাথ দত্ত এই বাংলা ভাষার পক্ষে বক্তব্যে সমর্থন করে 1948 সালে তখন এই সংখ্যাগরিষ্ঠতা জনগণের অধিষ্ঠিত ও পূর্বধীন বাংলাকে তখন কি করেছে এই পাকিস্তানের শাসন আমলের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন। তখন এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে তখন কি করা হয়েছিল দীর্ঘদিন পর হিন্দু মুসলিম সম্প্রতি বৃদ্ধি পায়। তখন এই আওয়ামী লীগের নামক বৃহত্তর রাজনৈতিক দল তাদেরকে দলের নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ নামকরণ করা হয়। তখন এই জিনিসটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে আওয়ামী লীগ যখন মুসলিম লীগের নামে বৃহত্তর তখন কি করা হয়েছে রাজনৈতিক দল তাদেরকে দলের নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ নামকরণ করা হয়েছিল এবং দেশের সম্পাদিত ও বজে থাকে। তাহলে অসম্পাদিত যে চেতনা বিকাশ এটা নিয়ে আমি তোমাদের ধারণা তোমাদের দিলাম। এখন দেখো এখানে আমি আরো কিছু পয়েন্ট তোমাদের লিখেছি কিছু দেখো বাঙালি 2 নম্বরের যে পয়েন্টটা বাঙালি জাতীয়তাবাদের বিকাশ। এক নম্বর দেখো বাঙালি যে জাতীয়তাবাদ ছিল জাতীয়তাবাদের যে বিকাশ এই বিকাশ সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। আজকে দেখো আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এই বিষয়টা কিন্তু তোমাদের আজকে তোমরা ইন্টারমিডিয়েট পড়ছো যখন তোমরা অনার্সে যাবে ডিগ্রিতে পড়বে তখনও কিন্তু তোমাদের এই প্রশ্নটা কিন্তু করতে হবে। তো এখন তোমরা নিচে থেকে সুন্দর করে পড়ে যাও। তো একই জিনিস সেম একই জিনিসও কিন্তু তোমাদের উপরে ক্লাসে যেও কিন্তু করতে হচ্ছে। তো এখন দেখো নিচে থেকে যদি তুমি একটু ভালো করে বুঝে যেতে পারো তাহলে কিন্তু উপরে যে কিন্তু এত সমস্যা হবে না। এখন দেখো 2 নম্বরের যে পয়েন্টটা বাঙালি জাতীয়তাবাদের বিকাশ। দেখো পাকিস্তানের মাত্র 7.2% লোকের ভাষা কি ছিল উর্দু। 7.2% মানুষের ভাষা কিন্তু উর্দু ছিল। আর পক্ষান্তরে দেখা গেছে যে 54.6% জনগণের ভাষা বাংলার অপেক্ষা বাঙালি সহজে মেনে নিতে যায়নি। এর সাথে তাদেরকে জীবিকা অর্জনের প্রশ্ন জড়িত ছিল। দেখো এমন একটি পাকিস্তানের সৃষ্টি প্রথম থেকে জনগণের সংখ্যাগরিষ্ঠতার বিষয়কে অমান্য করে তখন এই পশ্চিম পাকিস্তানের রাজনীতি প্রশাসন কেন্দ্রবিন্দু স্থাপিত হয়। শাসকদেরকে ভাষা উদ্যোগে তারা পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বেছে নেওয়ায় বাঙালিদেরকে চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রেও আরো পিছিয়ে পড়ার সম্ভাবনা দেখা দেয়। তো এখন দেখো উর্দু দেখো মোহাম্মদ আলী জিনি বলেছিল কি উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা কিন্তু দেখো বাঙালিরা কি তা মেনে নিয়েছিল না। বাঙালি কিন্তু তা মেনে নেয়নি। তারা নিজের বুকের তাদের রক্ত বিলিয়ে দিয়ে তারা কিন্তু এই মাতৃভাষাকে কিন্তু ধরে রেখেছে। এখন দেখো এখানে দেখো যদি উর্দু ভাষা যদি তারা যদি মাতৃভাষা করে তাহলে দেখো চাকরির ক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। দেখা যায় যে বাঙালিরা কিন্তু চাকরি পাবে না সমস্ত জায়গা থেকে কি করবে বাঙালিরা পিছিয়ে পড়বে। এখন এখানেই সেই কথাটা কিন্তু বলা হয়েছে এই সমস্ত যুক্তি ছিল রাজনীতি সহ সর্বত্র বাঙালিদেরকে বঞ্চিত করার পশ্চিমা মানসিকতা। তাহলে দেখো পশ্চিম পাকিস্তানরা কি করেছিল বাঙালিদের কিভাবে বঞ্চিত করা যাবে কিভাবে শোষণ করা যাবে তাদেরকে কিন্তু এটাই কিন্তু তাদের লক্ষ্য ছিল। তো এখন দেখো তাই ভাষা আন্দোলনে বাঙালিদেরকে মুসলিম লীগ জাতীয়তাবাদের উর্দিজাতি তাত্ত্বিক ভিত্তিক বাংলা ভাষা প্রতিষ্ঠানকে বেছে নেয়। এই বাঙালি জাতীয়তাবাদের চেতনা 60-এর দশকে স্বৈরশাসনের বিরুদ্ধে ও স্বায়ত্তশাসনের পক্ষে এই আন্দোলনের প্রেরণা যুগিয়েছে। তাহলে দেখো এই বাঙালি জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আমরা জানলাম। এখন আমাদের জানতে হবে 3 নম্বরের যে পয়েন্টটা দেখো জনগণের স্বতঃস্ফূর্ততা। আমরা এই 3 নম্বর পয়েন্টটা নিয়ে আলোচনা করব।
দেখো 3 নম্বরে যে পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট নিয়ে এখন আমি তোমাদের মাঝে আলোচনা করব, জনগণের স্বতঃস্ফূর্ততা। দেখো প্রথম এই ভাষা আন্দোলনে শুধু শিক্ষিত বুদ্ধিজীবীর মহলে সীমাবদ্ধ থাকলেও 1952 সালের এই আন্দোলন জনগণের মধ্যে ব্যাপকভাবে প্রভাব ফেলে। 1952 সাল 21শে ফেব্রুয়ারি পর্যন্ত পরিস্থিতি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নিয়ন্ত্রণে থাকলেও তা কি করেছে, 21শে ফেব্রুয়ারি পুলিশের গুলি বর্ষে তখন এই ঘটনা তা অকার্যকর হয়ে পড়ে। তখন এই স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদের পরে দিনের দিনের গায়ে বানার ও জানাজার পর ঢাকা শহরে তখন কি করে পরিস্থিতির উপরে কারো নিয়ন্ত্রণ ছিল না। তখন দেখো এই কারণ নির্দেশনা তারা ছাড়াই তারা কি করেছে, 144 ধারা ভঙ্গ করে তখন মহল্লা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্বতঃস্ফূর্ত মিছিল রাজপথে নেমে পড়ে। তখন তারা কি করেছিল, বাঙালিরা 144 ধারা ভঙ্গ করে তারা স্বতঃস্ফূর্তভাবে তারা রাজপথে নেমে গিয়েছিল এবং তারা কি করলো, তারা ফেব্রুয়ারিতে ঢাকা শহরে প্রতিবাদ। তখন দেখো এখানে যে ফেব্রুয়ারি মাসে তারা কি করলো, এই প্রতিবাদের মিছিল আরো কি করেছিল, হরতাল হরতাল তখন এটা শহর হরতালের শহরে পরিণত হলো। তখন এই তখন কি করা হয়েছিল, এই ঢাকায় পুলিশের গুলি বর্ষণের খবর তখন কি করা হয়েছিল, ছড়িয়ে পড়লো যে পুলিশের গুলি বর্ষণে তখন সমস্ত এলাকায় কি করেছিল, ছড়িয়ে পড়েছিল। এবং সেখানে তখন তারা কি করেছিল, স্বতঃস্ফূর্ত ভাবে তখন তারা প্রতিবাদ সমাবেশ করেছে, স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু তারা এখানে প্রতিবাদ করেছে সমাবেশ করেছে এবং গঠিত হয়েছে সংগঠিত তারা কমিটি, সংগঠিত হলো তখন কি কমিটি গঠন করা হয়েছিল। এই আন্দোলনে ঢাকার মতো প্রথম কৃষক শ্রমিক ও মেহনতি মানুষের যুক্ত হয়। তখন এখানে কি করা হয়েছে, এই ঢাকার তখন যে মেহনতি মানুষগুলো ছিল কৃষক শ্রমিক জেলে তোমার সমস্ত মানুষ কি করা হয়েছিল, এখানে যুক্ত হয়েছিল। এখন দেখো এই জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল। এখানে কিন্তু এই জনগণকে কিন্তু বলা হয়নি তোমরা আসো তোমাদের বাড়ি থেকে যে কোনো ক্ষতি আনা হয়নি, তারা কিন্তু নিজের উদ্যোগে কিন্তু তারা রাজপথে নেমে গিয়েছে তার এই ভাষার জন্য, কিন্তু এই মাতৃভাষার জন্য। তখন বাঙালিরা কি করেছে, তারা রাজপথে নেমে গিয়েছে এবং পুলিশের গুলি 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 অপেক্ষা করে কিন্তু তারা নিজেদের নিজেদের ভাষাকে তারা টিকিয়ে রাখার জন্য কিন্তু আপনার বাঙালিরা কিন্তু চেষ্টা করেছে এবং বাঙালিরা চেষ্টার ফলেই কিন্তু আজকে এই বাংলা ভাষাকে আমরা মাতৃভাষা হিসেবে পেয়েছি। এখন দেখো 4 নম্বরে যে পয়েন্টটা, অনেকে জয়েন করছো দেখা যাচ্ছে, অনেকে নক করছো। আসসালামু আলাইকুম ম্যাম। কি ম্যাম আছো তুমি? জি ম্যাম আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম বাসা অনেক নেটের সমস্যা। হ্যাঁ ম্যাম। হ্যাঁ কথা বোঝা যাচ্ছে না, কি নেটের প্রতিদিনই সমস্যা হয় কেন তোমার? প্রতিদিন না, আমি আপনার ক্লাস দেখি, অনেকদিন হচ্ছে বৃষ্টি থেকে এর জন্য ক্লাস করতে পারি না। ও আচ্ছা আচ্ছা, নেটে তো প্রবলেম হলে তো ঝামেলা। হ্যাঁ ক্লাস তো করতে হবে, তো এর আগে তো ক্লাস করতে ছিল না তাই না? হ্যাঁ ম্যাম। কেন ক্লাস করতে হবে না? ক্লাস কি ম্যাম বাসা ওয়াইফাই তো, ওয়াইফাই তে মাঝে মাঝে অনেক সমস্যা দেয় এর জন্য। ও সমস্যা হচ্ছে? হ্যাঁ আমি বুঝতে পারছি, তোমাদের নেটে মনে হয় অনেক প্রবলেম হচ্ছে, কারণ এর আগের ক্লাস গুলাতেও আমি তোমাদের মানে অনেকেই ট্রাই করলাম কিন্তু তোমরা অনেকেই জয়েন করতে পারলাম না, তো নেটে হয়তো অনেক সমস্যা ছিল তোমাদের।
তো এই নেটের প্রবলেম গুলা সলভ করে আমাদের ই করতে হবে। তো আমি তোমাদের আজকে চতুর্থ অধ্যায় পড়াচ্ছি, ছবিটা এই পাশে। হ্যাঁ, তোমাদের চতুর্থ অধ্যায় পড়াচ্ছি ভাষা আন্দোলনের উপরে। তো অনেকটুকু পড়িয়ে ফেললাম, তো আজকে তোমাদের আমি আবারও তোমাদের কোশ্চেনটা আবার দেখাচ্ছি। দেখো ভাষা, ম্যাম আমাদের বিটেস্ট পরীক্ষা যদি হয় তাহলে কি আমাদের চতুর্থ অধ্যায় পর্যন্ত থাকবে? তোমার কথা কিচ্ছু বোঝা যাচ্ছে না, নেটে বাড়ি খাচ্ছে। কি বললা, পরীক্ষা? ম্যাম আমাদের যদি প্রিটেস্ট পরীক্ষা হয় তাহলে কি চতুর্থ অধ্যায় পর্যন্ত থাকবে? তোমাদের যদি পরীক্ষা হয় তাহলে কি হবে? প্রিটেস্ট পরীক্ষা যদি হয় তাহলে কি আমাদের এই ফার্স্ট পেপার চতুর্থ অধ্যায় পর্যন্ত থাকবে, মানে 1 থেকে 4 অধ্যায় পর্যন্ত থাকবে? তখন আমি তোমাদের বলে দিব। আমি তো তোমাদের মানে এই চ্যাপ্টারটা পড়াচ্ছি, আমি তোমাদের তখন আমি বলে দিব, ঠিক আছে? যে কি, ওকে ম্যাম। হ্যাঁ, তোমার এখানে অনেক অনেক প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখো, হ্যাঁ ম্যাম একটু পরে চলেও যেতে পারি, হ্যাঁ আমার বাসায় এত শোনো, সমস্যা। আজকে কিন্তু তোমাদের চতুর্থ অধ্যায়টা কিন্তু আমি শেষ করে দেব, ঠিক আছে? তো এরপরের ক্লাস কিন্তু আমি পঞ্চম অধ্যায়টা পড়াবো, কারণ তোমাদের এই চতুর্থ অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ভাষা আন্দোলন। তোমাদের এখান থেকে কিন্তু সবসময় কিন্তু ভাষা আন্দোলনের কোশ্চেন গুলা কিন্তু আসে। তো এর জন্য আমি এই কোশ্চেনটাই তোমাদের একটু ভালো করে পড়াচ্ছিলাম। দেখো কি নেটে প্রবলেম হচ্ছে আবার। আচ্ছা দেখো, আমি তোমাদের এখানে ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করছি। এখানে দেখো আমি তোমাদের এখানে কতগুলা পয়েন্ট আমি লিখে দিয়েছি ভাষা আন্দোলনে। দেখো হেডিংটা দেখে নিও, যে পাকিস্তানের আমলে বাংলা ভাষা আন্দোলনের গুরুত্ব গতি, এটা নিয়ে আলোচনা করছিলাম। দেখো 1 নম্বর পয়েন্ট, অসাম্প্রদায়িক চেতনা অসাম্প্রদায়িক বিকাশ চেতনার বিকাশ, আলোচনা বাঙালি করেছি। জাতীয়তাবাদের হ্যাঁ, বিকাশ। এখন আমি যে চতুর্থ পয়েন্টটা দেখো, 4 নম্বরের পয়েন্টটা, কুসংস্কার গোড়ামিতে আঘাত। কুসংস্কার ও গোড়ামির আঘাত, হ্যাঁ, এটা নিয়ে এখন আমি তোমাদের আলোচনা করব। দেখো এই সময় সমাজে অত্যন্ত রক্ষণশীল হওয়ার সত্ত্বেও মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠানের জন্য তখন কি করেছে, মেয়েরা রক্ষণশীলতার প্রাচীর পেরিয়ে রাস্তায় নেমেছে। তো দেখো এই ভাষা বাসার জন্য কি করেছে, মেয়েরাও কিন্তু অনেক ভূমিকা রেখেছে। যা আমি কিন্তু ক্লাসে কিন্তু আগে কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা করেছিলাম, যে মেয়েরা ভাষা আন্দোলনের জন্য কি কি ভূমিকা রেখেছিল। তো এখানে দেখো মেয়েরা তখন কি করেছে, রাজপথে কিন্তু এই ভাষা আন্দোলনের জন্য নেমে গিয়েছিল। তখন দেখো এই ভাষার দাবিতে গড়ে ওঠে এই আন্দোলনের অনেক ছাত্রী, প্রথম গোপনে পোস্টার লিখে তখন আরো কি করেছে, চাঁদা দিয়ে সহযোগিতা করেছে। তখন মেয়েরা কি করলো, তারা গোপনে গোপনে পোস্টার লিখেছে, তারা কি করলো আবার মেয়েরা, তখন গোপনে গোপনে তারা সহযোগিতার জন্য চাঁদা তুলেছে। অবশেষে দেখো 1952 সালে এই ভাষা আন্দোলনের অনেক মেয়ে সরাসরি মিছিল, মিটিং ও ছেলেদের সঙ্গেও অংশ নিয়েছে। শিলা, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? এখন দেখো তখন এই মেয়েরা কি করছে, ছেলেদের পাশাপাশি কিন্তু অনেক ভূমিকা রেখে গিয়েছে। তারা সমস্ত কিছু মিটিং মিছিল করেছে এবং ছেলেদের সঙ্গে তারা একসাথে কাজ করেছে। এখন দেখো এই 1952 সালে এই 21শে ফেব্রুয়ারি 144 ধারা তখন ভেঙে প্রথম শুভযাত্রা মেয়েরা প্রথম ছিলেন। তখন দেখো নারায়ণগঞ্জের আন্দোলনে অগ্নিকন্যা ছিলেন মগান বালিকা বিদ্যালয়, তখন প্রধান শিক্ষক মমতাজ বেগম ছিলেন। এছাড়া চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, দিনাজপুর, সৈয়দপুর, তারপরে ছিল কি নারী সমাজের এই ভাষা আন্দোলনের অগ্রণী কিন্তু ভূমিকা রেখেছিল। এখন দেখো নারীরা কিন্তু এই ভাষা আন্দোলনের পেছনে কিন্তু অনেক ভূমিকা রেখেছে। এই ভাষা আন্দোলনের ফলে তখন কি করেছে, এমনই ভাবে প্রকাশ্য মহিলাদেরকে সভা সমিতি মিছিল যোগদানে সমাজে নতুন চিন্তাধারা তখন করেছে, সৃষ্টি করেছে। তো এভাবে কিন্তু দেখো এই কুসংস্কার ও গোড়ামির গোড়ামির আঘাত এভাবে মেয়েরা কি করেছিল, আঘাত হেনেছিল, এবং এভাবে মেয়েরা কি করেছে, এই ভাষা আন্দোলনের জন্য ভূমিকা রেখেছে। তো এখানে দেখো
কোয়ান্টাম যে 5 নম্বরের যে পয়েন্টটা এটা নিয়ে এখন আলোচনা করব। দেখো কুসংস্কার, দেখো 5 নম্বরের যে পয়েন্ট রাজনীতিতে নতুন মেরুকরণ, এখন দেখো এই রাজনীতিতে নতুন যে মেরুকরণটা ছিল এটা সম্পর্কে এখন আমাদের জানতে হবে যে 1947 সালে তখন কি করেছে পাকিস্তানের সৃষ্টির সময় 4টি পৃথক ভাবাদর্শ ভিত্তিক ও রাজনৈতিক ধারা লক্ষ্য নিয়েছিল। এখন এই 4টা লক্ষণ গুলো কি কি, এই 4টা লক্ষণ আমি তোমাদের ধারণা দেবো। দেখো 1 নম্বরে যেটা ছিল মুসলিম জাতীয়তাবাদের ভাবদর্শের প্রতিনিধিত্বকারী মুসলিম লীগ, মুসলিম লীগে আবার 4টি উপদলে বিভক্ত ছিল, এই মুসলিম দলের মধ্যেও কি ছিল 4টি উপদল ছিল, এই উপদল গুলা কি নাজিমউদ্দিন আকরাম খানের গ্রুপ এবং সোহরাওয়ার্দী হাসিম খানের গ্রুপ, আর 3 নম্বরে ছিল কি একে ফজলুল হকের গ্রুপ এবং 4 নম্বরে ছিল মৌলানা ভাসানী গ্রুপ, এবং প্রথম উপদলটি ছিল প্রকট ও উত্তর পক্ষে এবং বাকি উপদল ছিল কি বাংলার পক্ষে। এখন দেখো এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এই বাকি 3টিকে উপদলে মুসলিম লীগ থেকে বেরিয়ে আওয়ামী লীগ গঠন করে, তখন কি তারা কি করেছে এই আওয়ামী লীগকে গঠন করেছে, এবং দ্বিতীয় আংশিক যে ধর্মনিরপেক্ষতা গণতান্ত্রিক ধারা প্রতিনিধিত্ব জাতীয় কংগ্রেস এবং এমন এদেরকে তেমন একটি প্রভাব না থাকলেও এরা ছিল কি বাংলার পক্ষে। এখন বিপ্লবী সাম্যবাদী ও ভাবধারা প্রতিনিধিত্ব করেন কমিউনিস্ট পার্টি এবং 4 নম্বরে কি ছিল মুসলিম লীগ থেকে বেরিয়ে আসা প্রগতিশীল গণ আজাদী লীগ। তো এইরূপে রাজনৈতিক বিভাজন রাজনৈতিক ভাষা আন্দোলনের ভিত্তি মেরুকরণ ঘটিয়েছে এবং জনগণকে এই উদ্যোগকে ভাষা হিসেবে মেনে নেননি। তখন এই জনগণের মানসিকতা উপলব্ধি করে কংগ্রেস আওয়ামী লীগ ও গণ আজাদী লীগ কমিউনিস্ট পার্টি তাদেরকে নির্বাচনে কর্মসূচিতে ও দলীয় কর্মসূচিতে বাংলা ভাষাকে তারা কি করেছে এই রাষ্ট্রভাষা করার প্রতিশ্রুতি দিয়েছে, এবং 1952 সালে এই ভাষা আন্দোলনের জোয়ারের উপরে উপলব্ধি মুসলিম লীগের নেতা কর্মীরা ভাষা আন্দোলনে আওয়ামী লীগে যোগ দেন। এখন দেখো এই রাজনৈতিক নতুন মেরুকরণ নিয়ে অনুমাদ আলোচনা করলাম, এখন আমরা দেখব 6 নম্বরের যে পয়েন্টটা দেখো রাজনীতি থেকে মুসলিম লীগদের চিরবিদায়, এই রাজনীতি থেকে মুসলিম লীগদের কিভাবে চিরবিদায় করা হয়েছিল। দেখো এই ভাষা আন্দোলনের দলের কেন্দ্রে প্রাদেশিক নেতাদেরকে ভূমিকা তাদেরকে চরিত্র আরো উচ্চিত করে। 1952 সালে আওয়ামী লীগ গণতান্ত্রিক দল ছাত্র ইউনিয়ন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মুসলিম লীগ ও বিরোধী জোট গঠনের সূচনা করেন, এবং 1954 সালে নির্বাচনের সামনে তখন সামনে রেখে আওয়ামী লীগ মুসলিম লীগ কৃষি শ্রমিক পার্টি নিজামী ইসলামী মিলে যুক্ত ফ্রন্ট গঠন করেছে। এখন এখানে কমিউনিস্ট পার্টি এবং পার্টি যুক্ত যোগ না দিয়ে তারা কি করেছে কেউ কেউ আওয়ামী লীগ মুসলিম লীগের টিকে প্রার্থী হন। নির্বাচনে তখন এই বাংলা ভাষা আন্দোলনের সমর্থনে এই যুক্ত ফ্রন্টের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়যুক্ত হয়েছে। তাহলে দেখো এই ভাষা আন্দোলনের সমর্থনে তখন কি করা হয়েছে যুক্ত ফ্রন্ট বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে কিন্তু এখানে জয়যুক্ত হয়েছে, এবং মুখ্যমন্ত্রী নুরুল আমিন আইন পরিষদ নির্বাচনে তারা এই এলাকার তখন কি করা হয়েছে সম্পূর্ণ অপরিচিত ও তরুণ ছাত্র নেতা খালেক নওয়াজ ও খানের কাছে পরাজিত হন, এবং কারো কারো জামানত ও বাজেয়াপ্ত হন। এরপর আরো কোনো নির্বাচনে মুসলিম লীগ জয়ী হয়ে
জয়ে করতেও কিন্তু পারেনি। এখন দেখো যে 7 নম্বরের যে পয়েন্টটা, বাংলা ভাষা মর্যাদা বৃদ্ধি। এখন দেখো বাংলা ভাষার তীব্রতা পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারকে ভাবিয়ে তুলেছিল। এখন 1952 সাল 22শে ফেব্রুয়ারি প্রাদেশিক পরিষদের অধিবেশনে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার সুপারিশ পাকিস্তানে ও গণপরিষদের বিবেচনার জন্য তারা কি করেছে, প্রেরণের একটি প্রস্তাব এবং সর ও মুসলিম লীগে পাস করে, এবং এই বিষয়ে কোনো অগ্রগতিও হয়নি। যুক্তফ্রন্ট নির্বাচনে প্রতিশ্রুতি মোতাবেক তারা কি করেছে, 21শে ফেব্রুয়ারিতে শোক দিবস হিসেবে ছুটি ও শহীদ দিবস ঘোষণা করেন। তখন এছাড়া 21 বছরে গণপরিষদ পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে উর্দু ও বাংলা, পার্লামেন্টের ইংরেজি ছাড়াও উর্দু ও বাংলার বক্তব্য রাখা বিধান করা হয়, এবং এতে এদিকে তারা কি করা হয়েছে, এই বাঙালির আন্দোলনে বিজয় সূচিত হয়, অন্যদিকে বাংলা ভাষাকে মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এখন দেখো এভাবে কিন্তু বাংলা ভাষার মর্যাদা কিন্তু বৃদ্ধি পেয়েছে। সে সম্পর্কে কিন্তু বললাম যে বাংলা ভাষা কিভাবে বৃদ্ধি পেয়েছে, এই সম্পর্কে তোমাদের কিছু ধারণা আমি দিলাম। এখন দেখো 8 নম্বরের যে পয়েন্টটা, বাংলা ভাষার চর্চা ও বিকাশ, কিভাবে বাংলা ভাষার চর্চা ও বিকাশ ঘটেছিল, এই সম্পর্কে কিছু ধারণা আমি আজকে তোমাদের দিব। এই ধারণাটুকু নিয়েই তোমাদের কিন্তু ফুল প্রিপারেশন কিন্তু তোমাদের নিতে হবে, কারণ তোমাদের কিন্তু এই 1952 সালে ভাষা আন্দোলনের সম্পর্কে কিন্তু তোমাদের একটি করে সৃজনশীল কিন্তু থাকবেই। এটা কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে কিন্তু চতুর্থ অধ্যায় থেকে কিন্তু তোমাদের এই কোশ্চেনটা কিন্তু সবসময় কিন্তু থাকে। তো এই অধ্যায়ে তোমরা এই ভাষা আন্দোলনটা খুব সুন্দর করে ফেলবে। এখন দেখো বাংলা ভাষার চর্চা ও বিকাশ। রাষ্ট্রভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠানের ফলে সাহিত্য সংস্কৃতি চর্চার ক্ষেত্রে কিন্তু মুক্ত পরিবেশে সৃষ্টির সম্ভাবনা নিশ্চিত হয়। কবি সাহিত্যিক সাংস্কৃতিক কর্মীরা নতুন ভাবে অনুপ্রাণিত হন। এখন এখানে দেখো হাসান হাফিজুর রহমান, শামসুর রহমান, আলাউদ্দিন আল আজাদ, আবু জাফর, ওবায়দুল্লাহ সৈয়দ ও শামসুল হক আরো অনেকে এই কাব্য সাহিত্যে নিয়ে কিন্তু এগিয়ে আছে। এখানে দেখো যে কজন সাহিত্যিক কবিদের নাম আমি তো বললাম, এখানে কিন্তু তারা কি করেছে, এখানে কিন্তু সাহিত্য লিখে কিন্তু তারা এখানে কিন্তু এগিয়ে আছে। এখন দেখো এখানে হাসান হাফিজুর রহমান সম্পাদিত 21শে ফেব্রুয়ারি, এটা কিন্তু হয়েছিল কিন্তু 1953 এই পালা বদলে স্বাক্ষর বাহিনী স্বাক্ষর হ্যাঁ বাহি স্বাক্ষর বাহি ছিলেন আবু। তারপর দেখো আব্দুল গাফফার চৌধুরীর কথা ও আলতাফ মাহমুদের সুরে রচিত হয়েছিল কিন্তু তখন এই বাঙালির প্রাণের গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এটা কিন্তু তার ছিল। দেখো আব্দুল গাফফার চৌধুরীর কথা এবং আলতাফ মাহমুদের সুরে কিন্তু এটা রচিত ছিল। এটা কিন্তু তোমাদের কিন্তু সাধারণ জ্ঞান প্রশ্নও কিন্তু আসে, তো এই জিনিসটা কিন্তু তোমাদের কিন্তু জানতে হবে, এবং সবাই কিন্তু এই জিনিসটা লিখে রাখো যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি কে রচিতা কে সম্পাদক তোমার এখানে কথাটি কার এবং লিখিকা কে সুরকার কে, এটা কিন্তু তোমাদের কিন্তু থাকে, এই জিনিসটা কিন্তু তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এখন দেখো প্রত্যেক বছরে এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে রচিত সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাঙালি জাতিকে আত্মপরিচয়ে সন্ধান দেয়। এভাবে ভাষা আন্দোলনের অসম্পাদিত ও গণতান্ত্রিক সাংস্কৃতিক ও সাহিত্য চর্চার পরিবেশে কিন্তু সৃষ্টি করেছে। এখন দেখো এখানে কিন্তু বাংলা ভাষা চর্চা ও বিকাশ নিয়ে তোমাদের কিন্তু এখানে আলোচনা করলাম। এখানে কিন্তু আমি দেখো যে পয়েন্ট আমি তোমাদের আলোচনা করলাম, এখানে কিন্তু তোমাদের এক কথায় উত্তর কিন্তু অনেকগুলো কোশ্চেন কিন্তু আমি এখানে কিন্তু বলে ফেলেছি। তো তোমরা এই জিনিসগুলা কিন্তু সুন্দর করে কিন্তু খাতায় তখন তোমরা কিন্তু লিখে রাখবে, কারণ এখানে কিন্তু আমি এক কথায় উত্তর কিন্তু অনেকগুলো কিন্তু কোশ্চেন কিন্তু চলে এসেছে। এখন দেখো 9 নম্বরের যে পয়েন্টটা, 9 নম্বরের পয়েন্ট দেখো স্বায়ত্তশাসন এই আন্দোলনে মুক্তিযুদ্ধের প্রেরণা। স্বায়ত্তশাসন আন্দোলনে এই মুক্তিযুদ্ধের প্রেরণা সম্পর্কে এখন আমরা দেখব। দেখো এই ভাষা আন্দোলনে ভাষার দাবিকে
কেন্দ্র করে গড়ে উঠেছে ক্রমেই এপেক, এর সাথে বাঙালির অধিকার প্রতিষ্ঠান প্রশ্ন জড়িয়ে জড়িত হয়ে পড়ে। এখন দেখো এই ভাষা আন্দোলনকে পরে বিভিন্ন লেখনীয় ও দাবি দেওয়ার ক্ষেত্রেও শুধু বাংলা ভাষা নয় বরং বাঙালিদের রাজনৈতিক অর্থনৈতিক সহ বিভিন্ন দাবি কিন্তু এখানে কি করা হয়েছিল উত্থাপিত হয়েছে। গণপরিষদের পূর্ব বাংলা জনসংখ্যা আনুপাতিক আসন, প্রাদেশিক স্বায়ত্তশাসন, কেন্দ্রীয় সিভিল সার্ভিস সহ বিভিন্ন ক্ষেত্রেও ও বাঙালি নিয়োগ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যেও অর্থনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য অবসান ঘটানো দাবি করা হয়। এখন এই যুক্তফ্রন্ট এইসব এইসব দাবিকে প্রথম জনসমক্ষে নিয়ে আসেন, যা 60-এর দশকে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগের এই ছয় দফা দাবিকে কি করেছে পরিষ্কৃত হয়েছে। এখন দেখো এই স্বায়ত্তশাসন আন্দোলনের যে মুক্তিযুদ্ধের যে প্রেরণা এই সম্পর্কে কিন্তু তোমাদের কিছু ধারণা আমি তোমাদের দিলাম। এখন দেখো এই ভাষা আন্দোলনের প্রশ্নে তখন কি করেছে এই বাঙালি জাতির প্রথম পাকিস্তানের শাসন গোষ্ঠীর বিরুদ্ধে তারা কি করেছে প্রত্যক্ষ ভাবে সংগ্রাম করার অংশগ্রহণ করেছে। এই আন্দোলনের উদ্যোগ হয়ে তারা বাঙালি শাসন চক্রের প্রতি ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে দিতে সক্ষম হয় 1952 সালে থেকে 1971 সাল মুক্তিযোদ্ধার প্রতি স্তরে প্রেরণা জুগিয়েছে। এখন দেখো এই ভাষা আন্দোলনের সম্পর্কে আমি তোমাদের কিছু ধারণা দিলাম। এখন তোমাদের এই জিনিসগুলো তোমরা একটা জিনিস তোমরা পড়ে নিবে, এই জিনিসগুলো তোমরা বাসায় বসে সবাই পড়ে নিবে যে তোমাদের এই ভাষা আন্দোলনে যে শহীদদের যে পরিচয় শহীদদের যে অবদান গুলো ছিল এই শহীদদের সম্পর্কে শহীদ যারা হয়েছিল তাদের সম্পর্কে তোমরা জানবে যে তাদের বাসস্থান কোথায়, কতজনে তারা জন্মগ্রহণ করেছে, কত শ্রেণী মৃত্যুবরণ করেছে, তারা কি কি ভূমিকা রেখেছে, এই সম্পর্কে কিন্তু তোমরা বাসায় বসে বসে এই ধারণাগুলো তোমরা নিয়ে ফেলবা। এবং একটা পাশাপাশি একটা জিনিস তোমরা জেনে নিবা যে ভাষা আন্দোলনের যে তারা কোন অঞ্চলে ছিলেন, কোন অঞ্চলে এই ইতিহাসগুলো তোমরা জেনে নিবা যে ভাষা আন্দোলনের যে অঞ্চলের যে ইতিহাসগুলো ছিল, ধরো রাজশাহী ছিল, খুলনা ছিল, কে কোন জায়গায় বসবাস করতো, তাদের বাসস্থান গুলো কোথায় ছিল শহীদদের, তো এই সম্পর্কে অঞ্চল গুলার সম্পর্কে তোমরা ভালো করে জেনে নিবা। তো আজকে আমি তোমাদের এই ভাষা আন্দোলন নিয়ে আজকে তোমাদের আলোচনা করলাম। তো পরবর্তী ক্লাসে তোমাদের আমি পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকটা মেয়ে পঞ্চম অধ্যায় সম্পর্কে কিছু ধারণা নিয়ে আসবে যে পূর্ব বাংলা পঞ্চম অধ্যায়ে তোমাদের টপিকটা আছে কি পূর্ব বাংলায় স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন। এই স্বাধিকার আন্দোলন নিয়ে আমি তোমাদের কিছু আলোচনা করব এবং পঞ্চম অধ্যায়ে আমাদের অনেক অনেক কিছুই কিন্তু আমাদের পড়তে হবে। এখানে দেখো 6 দফা আছে, তো এই 6 দফা সম্পর্কে জানতে হবে। 69 আছে, 11 দফা আছে, তো 70-এর নির্বাচনও কিন্তু এই পঞ্চম অধ্যায় কিন্তু আছে। তো দেখো মূল ইতিহাস কিন্তু আমাদের এই পঞ্চম অধ্যায়ে। তো এই পঞ্চম অধ্যায়ে পুরো ধারণা তোমাদের নিতে হবে এবং আমাদের কিন্তু পঞ্চম অধ্যায়ে কিন্তু অনেক কিছু কিন্তু আমাদের পড়তে হবে। পুরো ইতিহাস কিন্তু আমাদের এই পঞ্চম অধ্যায় থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে। দেখো 1952 ভাষা আন্দোলন কিন্তু আমরা চতুর্থ অধ্যায় কিন্তু পড়ে ফেললাম। তো এই প্রশ্নটা কিন্তু আমি বারবার তোমাদের বলছি, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে, এটা খুব ভালো করে তোমার ধারণা নিয়ে ফেলবে। কারণ এটা কিন্তু তোমাদের এখন যদি ধারণাটা নিতে পারো তাহলে কিন্তু উপরের ক্লাসও কিন্তু তোমাদের কিন্তু হয়ে যাবে। তো এভাবে তোমরা সবাই পড়াগুলো কমপ্লিট করে ফেলো। তো আমি পরবর্তী ক্লাসে তোমাদের আমি পঞ্চম অধ্যায়ের কিছু কোশ্চেন ধারণা দিব এবং সবাই যে পয়েন্টগুলো যে কোশ্চেনগুলো আমি পড়াবো সবাই ওই খাতায় লিখে ফেলবে এবং লিখে লিখে প্রত্যেকটা মেয়ে নোট করে পড়ে ফেলবে। তো আজকে আমি তোমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। পরবর্তী আজকে অনেকেই তোমরা জয়েন করলে করতে পারলে না যে তোমাদের অনেক নেটওয়ার্ক প্রবলেম ছিল, তো অনেকেই আবার জয়েন করেছো, তো সবাইকে এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর যারা জয়েন করতে পারোনি তারা পরবর্তী ক্লাসগুলো দেখে নিবে, আর আমি তোমাদের ক্লাসগুলো আমি তোমাদের গ্রুপেও দিয়ে দিচ্ছি, তোমরা ক্লাসগুলো দেখে নিও।
তো সবাই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, প্রত্যেকটা ক্লাসই তোমাদের মন দিয়ে পড়তে হবে এবং সবাই পড়াগুলো কমপ্লিট করে ফেলবে। তো আজকে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকে আমি তোমাদের এই পর্যন্তই ক্লাস শেষ করে দিচ্ছি। তো পরবর্তী ক্লাসগুলো তোমরা সুন্দরভাবে দেখো। আজকে সবাইকে ধন্যবাদ।